সচিন তেন্ডুলকারের পর এবার মহেন্দ্র সিং ধোনির জার্সি 7 নম্বর জার্সি অবসরে চলে গেল। টি-20 বিশ্বকাপ ও একদিনের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ধোনিকে সম্মান জানাতেই তার 7 নম্বর জার্সি আর কোনো ক্রিকেটার পরতে পারবে না বলে সিদ্ধান্ত নিল বোর্ড। 2020 সালের 15 আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার 2011 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মাহির 7 নম্বর জার্সিও অবসরে চলে গেল। বৃহস্পতিবার বিসিসিআই এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনির 7 নম্বর জার্সিটি আর কোনো ভারতীয় ক্রিকেটার পড়তে পারবেন না। বোর্ডের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত স্তরের ক্রিকেটারদের বোর্ডের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে 2017 সালে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের 10 নম্বর জার্সিও সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, ধোনি ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2019 সালে এবং 2020 সালে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। তাঁর অধিনায়কত্বে টি-20 বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কলকাতার টিভি।